বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় জিজ্ঞেস করা হয় ভাগশেষ বা রিমাইন্ডার কি, এরকম অনেকগুলি অঙ্ক আপনি পেতে পারেন। একটা অঙ্ক দিয়ে জিজ্ঞেস করতে পারে এখানে রিমাইন্ডার বা ভাগশেষ কি হবে, এরকম বেশ কিছু অঙ্কের উদাহরণ আজ আপনাদের সামনে এনেছি। এই রিমাইন্ডার বার করতে গিয়ে আপনি কোনো মতেই ভাগ করবেন না, তাহলে আপনার অনেকটা সময় যাবে। এখন যদি এই শর্টকাট প্রসেসটি জানা থাকে তাহলে রিমাইন্ডার সব সময় আপনি এক দু সেকেন্ডের মধ্যেই লিখে দিতে পারবেন। যেমন এখানে প্রথম অঙ্কটিতে দেখুন, প্রথম অঙ্কটিতে উদাহরণ হিসেবে 2/7 আছে। এখানে যে কোনো একটা ভগ্নাংশের ক্ষেত্রে ওপরের যে সংখ্যাটি থাকে সেটিকে লব বলে, নিচে যে সংখ্যাটি থাকে সেটিকে হর বলে। অর্থাৎ এখানে লব হলো 2 আর হর হলো 7। মনে রাখবেন যদি লব হরের থেকে ছোট হয়, লব হরের থেকে ছোট হয় অর্থাৎ উপরে ছোট সংখ্যা এবং নিচে যদি বড় সংখ্যা থাকে, তাহলে ভাগশেষ অবশ্যই উপরের সংখ্যাটি অর্থাৎ লবের সঙ্গে সমান হবে, এখানে হবে 2। বোঝা গেল? যদি দেখেন কোনো এক ভগ্নাংশে বা কোনো একটি রিমাইন্ডার বার করতে দিয়েছে যেখানে লবটি ছোট হরটি বড়, তাহলে মনে রাখবেন উত্তর সবসময় এই লবটিই হবে, অর্থাৎ এক্ষেত্রে 2 হবে। অর্থাৎ যদি লব হরের থেকে ছোট হয় তাহলে ভাগশেষ হবে অবশ্যই 2। যেমন ধরুন এই অঙ্কটিতে দেখুন, এখানেও লব ছোট হর বড়, অর্থাৎ 5 9 থেকে ছোট, মানে যেটা বললাম লব হরের থেকে ছোট যদি হয় তাহলে মনে রাখবেন ভাগশেষ অবশ্যই হবে উপরের সংখ্যা লব অর্থাৎ 5। কেননা বুঝতেই পাচ্ছেন, কারণ উপরের সংখ্যাটিকে আমি 9 দিয়ে ভাগ করতে পারবো না, ভাগ করলে কোনো পূর্ণ সংখ্যা আসবে না, দশমিক সংখ্যা আসবে, ফলে ভাগশেষ এখানে হবে 5। এখন ঘটনা হলো, এটা যদি হয় ওপরে ছোট নিচে বড় সে তো না হয় বোঝা গেল, কিন্তু যদি এমনটা হয় ওপরে বড় সংখ্যা আছে নিচে ছোট সংখ্যা আছে, তাহলে কি ভাগ করতে হবে? না, তাহলেও ভাগ করার দরকার নেই। মনে রাখবেন ওপরে যে সংখ্যা রাশিটি আছে তার প্রত্যেকটি ডিজিট আপনি প্রথমে যোগ করে দিন, 1+7। এখন এই উদাহরণটি দেখুন, এখানে যে সংখ্যা রাশিটি আছে তাতে ওপরের সংখ্যাটি বড় নিচের সংখ্যাটি ছোট। মনে হতে পারে যে এই অংশে কি তাহলে ভাগ করব? না, মনে রাখবেন ওপরে যে রাশিটি আছে তার প্রত্যেকটি ডিজিটকে আপনি যোগ করে দেবেন। যেমন আমি এখানে করেছি 1 7+7 7 7 তারপর 9 তারপর 1 দিয়ে দেখবেন যোগফল কত হচ্ছে। এখানে লক্ষ্য করুন, যদি যোগ করি আমি তাহলে 7 4 28 হলো, 28 আর 10 38, 38 আর 39 অর্থাৎ হলো 39, কি বললাম বুঝতে পারলেন? ওপরে যে ডিজিটগুলি থাকবে সেই ডিজিটগুলোকে পরপর যোগ করে দেবেন। যোগ করে দেখুন এখানে কত হলো, 39। আবার এই দুটি সংখ্যাকে যোগ করুন, অর্থাৎ 3 যোগ 9, তাহলে আপনি কত পাবেন, 12 পাবেন। আবার এটিকে যোগ করুন, 1+2 = 3। এই যোগটি ততক্ষণই করতে হবে যতক্ষণ নিয়ে এটি 1 ডিজিট হচ্ছে। লক্ষ্য করুন আগে ছিল 1 2 3 4 5 6 7 7 ডিজিট, তারপর এলো 2 ডিজিট, তারপর আবার 2 ডিজিট, তারপর 1 ডিজিট। এই যোগফলটি ততক্ষণই করে যেতে হবে যতক্ষণ না আপনার এই সংখ্যাটি 1 ডিজিট হয়। এখন যখন 1 ডিজিট হয়ে যাবে তখন উপরে এটার পরিবর্তে শুধু ওই 1 ডিজিটটি লিখুন এবং নিচে যা ছিল সেটি লিখুন। দেখুন এবারে কিন্তু লব ছোট হর বড় হয়েছে, লব ছোট হর বড় হয়েছে, তাহলে এখানেও কিন্তু ভাগশেষ বা রিমাইন্ডার হবে উপরের সংখ্যাটি 3, অর্থাৎ আগের রুলটিই দেখুন ফলো করলো। কি বললাম বুঝতে পারলেন? যদি এই সংখ্যাগুলিকে যোগ করার পর আমার যতক্ষণ না উপরটা 1 ডিজিট আসছে ততক্ষণ আমি করে যাব, এবং করে গিয়ে দেখা যাবে যখন উপরেরটা 1 ডিজিট এসেছে তখন আমি আবার উপরের রুলটি ফলো করব। এক্ষেত্রেও দেখুন, এক্ষেত্রেও আরেকটি অঙ্ক দেওয়া আছে, এখানে উপরের যে ডিজিটগুলি আছে সেগুলি কি প্রথমে আমি যোগ করে দিলাম, 1+5+2+3+1+9। কি বললাম বোঝা গেল? ওপরের যে ডিজিটগুলো ছিল সেই ডিজিটগুলোকে আমি প্রথমে যোগ করে দিলাম, যোগ করে দেখব যোগফলটা কত হলো, 5 আর 6 6 আর 2 8 8 আর 3 11 12 আর 9 21, তাহলে কত হলো, 21। দেখুন এখনও পর্যন্ত 2 ডিজিট নাম্বার আছে। আবার এই দুটোকে যোগ করুন, 2+1 কত পেলাম, 3। সবসময় 3 পাবেন এমন কোনো মানে নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই দুটো ক্ষেত্রেই 3 হয়েছে। যাই হোক, ওপরের ডিজিটটার ডিজিটগুলোর যোগফল হলো 3, নিচের ডিজিটটা কত আছে, 7। দেখুন আবার ওই রুলটি ফলো হয়েছে, ওপরের লব ছোট হর বড় হয়েছে, অর্থাৎ এখানে রিমাইন্ডার বা ভাগশেষ হবে 3, ভাগশেষ 3। এরপর আপনার মনে হতে পারে যে এমনও তো হতে পারে যে আমার যোগ করার পর ওপরের সংখ্যাটা বড় এলো নিচের সংখ্যাটা ছোট এলো, তখন আমি কী করবো?
দেখুন, যেহেতু টু ডিজিট বলতে আমি ওপরে একটা নিচে একটা বোঝাতে চাইছি, যেহেতু ওপরে একটি সিঙ্গেল ডিজিট আছে, নিচে একটি সিঙ্গেল ডিজিট, এক্ষেত্রে আপনি জাস্ট ভাগই করে নেবেন। তাহলে বুঝতে পারছেন 2 দিয়ে 4 আর কে ভাগ, এটা আপনি মুখে মুখেও করতে পারবেন। কি বললাম বোঝা গেল? তাহলে মনে রাখবেন, যদি ওপরে অনেক বড় একটা সংখ্যা থাকে তাহলে তার ডিজিটগুলোকে যোগ করবেন যতক্ষণ না পর্যন্ত এটা ইউনিট ডিজিট অর্থাৎ একক সংখ্যা হয়। একক সংখ্যা হওয়ার পর আগের রুলটি ফলো করবেন, লব ছোট হর বড় হলে আপনি লবটি উত্তর লিখবেন, আর যদি তা না হয়, লবটি বড় হরটি ছোট হয়, তাহলে যেহেতু 1 ডিজিট অসুবিধা কিছু না, আপনি মুখে মুখেও ভাগটি করে নিতে পারবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অবশ্যই আমাকে জানাবেন এটি কেমন লাগলো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।